السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر، إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا. الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা একটি দিনী মজলিসে আসার বসার সুযোগ পেয়েছি, যেই মাঠে আপনারা গতবার এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি তারাক্কি দান করেছে, অনেকগুলো সম্মানী দাই এক জায়গায় জমা করে দুই দিনব্যাপী মহাসম্মেলনের সুযোগ দিয়েছে। এর সঙ্গে যারাই জড়িত ছিল, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ সকলকে তুমি দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হক প্রচারে বাধা দান এবং বিপরীতে আমাদের করণীয়, ইনশাআল্লাহ। আমরা দেখেছি, আমরা জেনেছি, আমরা বুঝেছি, যুগে যুগে হককে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বাধা দিয়েছে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামান, আবু লাহাব, উদ্বা, সাইবা, এরা ঠিক নাকি? মুসা আলাইহিস সালাতুয়াসসালামের সঙ্গী দল, নিশ্চিত বিপদ সামনে পানি, বাকি তিন দিকে হল শত্রু ফেরাউনের দল। তারা বলতেছে ইন্না আলা মুদরাকুন ইয়া মুসা, আমরা তো পাকড়া হয়ে যাব, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তখন মুসা আলাইহিস সালামের মুখ দিয়ে এমন একটা আরবি শব্দ বের হয়েছিল, এখানে অনেক দিন ধর্ম জানা মানুষ আছেন, আমি বলতেছি, বলেন তো আরবিতে না মানে কি? বাংলার না আরবিতে কি? লা। লা মানে হলো না, কিন্তু মুসা আলাইহিস সালাম লা না বলে বলতেছে কাল্লা, আজও না, কালো না, কিয়ামত পর্যন্ত না, কোনোদিনও না, তাকে আরবিতে বলা হয় হলো কাল্লা, মানে কখনো না। রব্বি সায়াহদিন, পিছনে ফেরাউন থাকতে পারে, সামনে নদী থাকতে পারে, অবশ্যই আমার রব আমাকে এত বড় কঠিন পরিস্থিতিতেও রাস্তা দেখাবেন, ইনশাআল্লাহ। বলেন তো দেখি, আপনি যাকে জুলাইখা নামে চেনেন, আসলে তার নাম হুবহু জুলাইখা? এই নামে কোরআন হাদিসে আসলে এই মহিলার নামটা আসে নাই, তবে পরিচিতির কারণে আমরা জুলাইখা বলেই বলি। জুলাইখা যখন চক্রান্ত করতেছিল ইউসুফ আলাইহি সালাতুয়াসসালামকে জেনার জালে আক্রান্ত করার জন্য, উনি কি জালে আটকেছিলেন? তাকে কি জেনা করতে সুযোগ মানে পাওয়ার পরেও সুযোগ ব্যবহার করেছিলেন? না। আল্লাহর কসম, ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে এই মহিলা থেকে দৌড়ে পালানোর কোনো আমার রাস্তা নাই, আমি যদি চিৎকার করি মানুষ এসে আমাকেই দোষারোপ করবে, আমি যদি পালানোর চেষ্টা করি সাবাতু আবওয়াব, সাতটা বড় বড় চাবিবিহীন তালা, বিশাল বড় বড় তালা ঝুলতেছে আজিজ মিশরের কাছে সারা, এই জুলাইখার কাছে সারা, এত বড় দরজার রাজা বাসাদের বাড়িতে কোনো দিন অন্য কারোর চাবি থাকতে পারে না। পরিস্থিতি জটিল, পিছন থেকে যখন তাকে জেনার জন্য আকৃষ্ট করতেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম করলেন কি, দৌড় দিলেন সাবাতু আবওয়াব, সাতটা বড় বড় যুক্ত তালা, বিশাল বড় দরজা, চাবিবিহীন আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ নবী কাবা ঘর তাওয়াফ করতেছে, শয়তানের বাচ্চা শয়তান আবু জেহেল চলে গেছে, গিয়ে প্রস্তাব দিচ্ছে, ইয়া মুহাম্মদ হালুম্মা ফাল নাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ, হে মুহাম্মদ আসো আমরা এক কাজ করি, তুমি আমার রবের ইবাদত করো কিছুদিন, আমি তোমার রবের ইবাদত করি কিছুদিন।
محمد صلى الله عليه وسلم বলেছিলেন يا أيها الكافرون هاي কাফেরের বাচ্চা لا أعبد ما تعبدون এটা হয় কিভাবে তোমার ইবাদতই আলাদা আমার ইবাদত আলাদা তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না যুগে যুগে বাধা দিয়েছে হলো বিশ্বের বড় বড় সন্ত্রাসী তারা বাধা দিয়েছে কিভাবে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়া যায় ইউরিদুন আল ইউতফিউ نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون مشركون ظالمون পৃথিবীর মানুষ যদি ফু দিয়ে নিভায় দিতে চায় আল্লাহর দ্বীনের আলো কিয়ামত পর্যন্ত পারবে না কেননা আল্লাহর এই আলোর চাবি হলো স্বয়ং তার নিজের হাতে সুবহানাল্লাহ কাফের মুশরিক জালেম যতই কষ্ট পাক এই আলো কোনোদিন নিভানো যাবে না আলো মানে হলো ইসলাম আলো মানে হলো হেদায়েত আলো মানে হলো কোরআন হাদিস ঠিক কিনা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকার যে কেউ পৃথিবীর যে কোনো মানুষের একটা ভালো মানুষের মন একটা কর্ম হলো তার সামনে যখন মুনকার হবে খারাপ কাজ হবে সঙ্গে সঙ্গে ওই লোকটা তার হাত দিয়ে বাধা দেবে কি দিয়ে তাও যদি না পারে ফামাল্লাম ইয়াস্তাতিউ যদি না পারে ফাবি লিসানিহি তার জিহ্বা দিয়ে তার ঠোঁট দিয়ে তার মুখ দিয়ে লোকটা বাধা দেবে ওমাল্লাম ইয়াস্তাতিউ তাও যদি অসম্ভব হয় ফাবি কলবিহি অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে ওয়া যালিকা আদআফুল ঈমান ঈমানের এই চার নাম্বার স্তর আর নাই এটাই হলো সবচেয়ে সর্বনিম্ন স্তর পৃথিবীর মানুষ মনে করেছে মুনকার মানে মারামারি লাগছে মারামারি থামাও পৃথিবীর মানুষ মনে করছে একটা লোকের জমি দখল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ঠেকাও পৃথিবীর মানুষ মনে করছে মদ খাচ্ছে ঠেকাও পৃথিবীর মানুষ মনে করছে জেনা করতেছে ঠেকাও এটাই মনে হয় শুধু মুনকার কিন্তু এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ জানতে পারলো না পৃথিবীর সবচাইতে বড় মুনকার হলো শিরক পৃথিবীর সবচেয়ে বড় মুনকার হলো বিদআত দুনিয়ার সবচেয়ে বড় মুনকার হলো আল্লাহর সাথে শিরিক করা ঠিক নাকি বলেন এর থেকে বড় খারাপ কি হতে পারে মানুষগুলো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে অন্য কাউকে ওসিলা মনে করে দালাল ধরে তার রবের কাছে যাইতে চাইবে এর থেকে বড় মুনকার আছেটা কোথায় মানুষকে যদি বলা হয় ইমামকে যদি বলা হয় আপনার শত শত মুসল্লি সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড করে আপনি কেন একবার মুখ দিয়ে নিষেধ করেন না বলে দেই কাজ তো আমার না তার কাজ সে করবে আমার কাজ আমি করব কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম আপনার মুখ দিয়ে বলে দেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক এসেছে আমি আল্লাহর কাছ থেকে বলেন আলহামদুলিল্লাহ ফামান শা আফাল ইউমিন স্বাধীনতা আছে চাইলে কেউ ঈমান আনতে পারে ওমান শা আফাল ইয়াকফুর ভালো না লাগলে সে অস্বীকারও করতে পারে পূর্ণ স্বাধীনতা তার দেওয়া আছে ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা তবে যেন সে নিশ্চিত জানে জালেমদের জন্য আল্লাহ সাহায্য করেন না আহাত বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহলি ইয়াশউল উজুহ জাহান্নামে বেষ্টন করা হবে জাহান্নামের আগুন খালি বলবে পানি দাও গো আল্লাহ পানির পরিবর্তে লোহা গলায়ে ধাতু খেতে দেওয়া হবে এবার খা বিসা শরাব এটা কত নিকৃষ্ট খাবার রে এটা কত খারাপ পানি সাআত মাসিরা এটা কত জঘন্য নিকৃষ্ট জায়গা জাহান্নাম আরে টেবিল যদি একাকাই লাভ দেয় সরমুনার মুরিদের মতো আপনারা খারাপ ভয় পাবেন না একটু কারে জান নাই টেবিল কে লাভ দেয় আল্লাহর কসম টাকা দুতা মাইয়া জমিনাল গয়িজ সূরা মুলক 29 নাম্বার পারা জাহান্নাম পর্যন্ত রেগে ফুলতে থাকবে উল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা জাহান্নামের দায়িত্বশীল যারা আছে এই দারোয়ানরা এবং রক্ষকরা বলবে এই তোরা কি পাগল এর ভিতরে কি মানুষ ঢোকে এটা কি মানুষ ঢোকার জায়গা জীবনেও কি শুনিস নাই এই জাহান্নামের আগুন জ্বালানি কাঠ হবে দুইটা জিনিস এক ওয়াকুদুহান নাস মানুষ ওয়াল হিজারা পাথর পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে চেতাবেন জানার পরেও তোরা কির ভিতরে ঢুকলে কেন আলাম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কি ভয় দেখানোর কেউ যায় নাই
তোমাদের কাছে কি নাজির পৌঁছে নাই ভীতি প্রদর্শনকারী কি কেউ যায় নাই ভীতি প্রদর্শনকারীকে আমাদের ভাষায় বাংলায় কি বলে বলেন হুজুর মানুষ কি মানুষ মাওলানা মানুষ আলেম মানুষ মৌলবি মানুষ মুন্সী মানুষ তোমাদের কাছে কি হুজুর যায় নাই তারা বলবে কলু বালা অবশ্যই আমাদের কাছে হুজুর আসছিল ভয় দেখানোর লোক আসছিল ফাকাদ দাব না আমরা বলেছিলাম যে বেটা মিথ্যা কথা বলে কেননা আমাদের গ্রামের সবাই যত হুজুর আছে সবাই হলো তাবিজের পক্ষে এই হুজুর আবার কি কয় এই হুজুর মনে হয় মিথ্যা কথা বলে তাবিজের বিরুদ্ধে গেল এই হুজুর মিথ্যাবাদী আমাদের গ্রামে মরা মানুষ হলেই তার নামে কুলখানি খয়রাত করতেই হবে না হলে রুহু হলো আসমানে ঝোলে আর এই হুজুর বলতেছে যে খয়রাত করা যাবে না কুলখানি করা যাবে না ফাকাদ্দাব না এই হুজুর মনে হয় মিথ্যা কথা বলে ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই আমরা যখন বলি আপনার কথা আর আবু জেহেলের কথা হুবহু মিলে গেল তারা বলেছিল 31 নাম্বার সূরা সূরা লোকমান এখন মোবাইল বার করেন কয় নাম্বার সূরা 31 নাম্বার সূরা সূরা লোকমান আয়াত নাম্বার 21 ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ তাদেরকে যখন বলা হয় ইত্তেবা করো অনুসরণ করো মা আনজালাল্লাহ আল্লাহ যেটা নাজিল করেছে সেটার কলু তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আরে লোকটা বলে কি আমার বাপ দাদা যেটার উপরে আমাদেরকে রেখে গেছে আমার বাপ দাদার কি যথেষ্ট না আপনি এখন সূরা লোকমান 31 নাম্বার সূরার 21 নাম্বার আয়াতে হুবহু কথাটা না পেলে আজকে ওয়াজের শেষ আমাকে ধরেন আমরা যখন বলি আল্লাহ বলেছেন খবরদার বাপ দাদার দোহাই দিয়ে সত্যকে প্রত্যাখ্যান করো না যখন আসবে আমার কথা আমার রাসূলের কথা মুসলমানের মুখ দিয়ে আসবে সামিনা ওয়া আতানা ওয়াল্লাহ শুনলাম কি মানি নিলাম বলেন আলহামদুলিল্লাহ এটা তো তাদের কথা এটা তো বানী ইসরাইলের ঘর তারার কথা যে নবী একটা কথা বলে তারা বলে যে বাদ দাও তো যা ইচ্ছা না বলে আমরা আমাদের মাবুদ আছে আমাদের আলাদা নাউজুবিল্লাহ মিন যালিক ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই আমরা বলেছিলাম যে বেটা কি যে কথা বলে এ কথা আল্লাহ নাজিলই করে নাই বলেন নাউজুবিল্লাহ এখন আপনাদের সামনে আমার জিজ্ঞাসা আমাদের উপরে অপবাদ দেওয়া হচ্ছে বাধা দেওয়ার জন্য যে এরা নতুন নতুন হাদিস নিয়ে আসছে বলে কিনা বলেন তো এতদিন এরা কোথায় ছিল এরা নতুন নতুন কথা শোনায় আগে যা শুনি নাই এইটার আবার ব্যাখ্যা দিচ্ছে একটা হাদিস নিয়ে এসে আপনার কানা মুফতি যে শোনো শেষ জামানায় একদল হুজুর বের হবে কি যে বলছে তোমার বাপদাদা কোনোদিন শোনে নাই তোমরা তার কথা শুনো না কোন জায়গার জিনিস কোন জায়গা ফিট করছে নাউজুবিল্লাহ মিন যালিক আমাদের কথা পুরাতন নয় আমাদের কথা নতুন নয় আমাদের কথা হলো কোরআন সুন্নার কথা ঠিক কিনা বলেন আমাদের কথা হলো ইসলামের কথা আমাদের কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের কথা হলো ওহির কথা তোমার কাছে পৌঁছে নাই এ দোষ তোমার আছে আগেই তোমার কাছে বিদ্যা যায় নাই এই ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না বিদ্যা আসার পরে এটা বলার সুযোগ নাই যে নতুন নতুন লাগে কথা যতই নতুন লাগুক কথাটা আল্লাহর রাসূলের কথার সাথে মিলল কিনা সেইটা হলো কথা এখানে যত মুরব্বি আছেন এইরকম মুরব্বি খুব কম আছে ছোটবেলায় যারা মক্তবে গিয়ে পড়েছিলেন আলিফ বা তা হা পাতলা জিম শক্ত হা এইভাবে এইরকম লোক কয়জন আছেন হাত তোলেন আপনারা পড়েছিলেন আলি বে তে সে জিম হে খে মাত্র 30 বছর 40 বছরের আলি বে তে সে টেকে না জিম হে খে টেকে না এইটা হয়ে গেছে 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খ হলকের শুরু হইতে হামজা হা হলকের মধ্যখান হইতে আইন হা এত কিছু মেনে নিল আপনার ছেলে একদিনও ছেলেকে ধরে পিটালেন না যে তুই আমার বড় হুজুরের পড়া নষ্ট করে দিলি তোকে আজকে ধরে পিটাবো এর নাম হলো শয়তানি দুনিয়ার কোন জিনিস আপনি মানেন নাই বলেন মাত্র 15 বছর আগে 10 বছর আগে ছেলে থাকে ঢাকাতে মোবাইলের দোকানে কল করতে গিয়েছেন বলছে কোথায় কথা বলবে ও আপনি বলেছিলেন ঢাকাতে আমার ছেলের সাথে প্রতিটা মিনিট আপনার কাছ থেকে 50 টাকা করে নিত
দেখা তো বহু দূরের কথা ফোনটা শুধু রিসিভ করেছেন ফোনটা ছেলেই দিল এর পরেও যার মোবাইলে ফোনটা আসলো দোকানে ডেকে ডেকে দিচ্ছে তাকে দেওয়া লাগতো প্রতি মিনিটে হলো 20 টাকা সেই লোক এখন সাধারণ 2 4 টাকা 5 টাকার এমবি ভরে মুহূর্তের ভিতরে ছেলেকে সরাসরি ভিডিও কলে দেখতেছেন আপনি কোন জিনিস মানেন নাই আপনি আমাকে বলেন তো দেখি আপনি গল্প করেন আগে মাইক ছিল না মানুষ চিৎকার দিয়ে আযান দিত কত কষ্ট করে এক গ্রামের আযান অন্য গ্রামে শোনা যেত না এখন মুহূর্তের ভিতরে ঘরে বসে আল্লাহর 30টা মসজিদের আযান প্রতিদিন আপনার বাড়িতে যায় আগে একটা মাসালার জন্য বিয়ের তালাকের মাসালার জন্য মানুষ 3 গ্রাম 5 গ্রাম কত কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন ঘুরে ঘুরে ওই 10 গ্রাম ফাঁকে গেছে তাও হুজুর ছিল না মাওলানা ছিল না ছিল হলো মৌলবি এই কোন রকম সবে বরাতের রুটি হালুয়া নিয়ে দৌড় পারে এই লোকটাকে মানুষ মনে করছে তালি মনে হয় কিছু জানে এই লোকটার কাছে যেতে সময় লাগছে মানুষের 6 ঘন্টা আর এখন মোবাইলের অ্যাপসের ভিতরে যদি লেখেন আল্লাহর রাসূলের কোন সহিহ হাদিসের নাম মুহূর্তের ভিতরে হাজার হাজার হাদিস আপনার মোবাইলে আল্লাহ প্যাকেট করে দিয়েছে আলহামদুলিল্লাহ কোন জিনিস মানেন নাই নাম বলেন আপনি আপনার দাদা জমি বিক্রি করতে হলো এই উত্তর মাঠের 2 বিঘা জমি তক দিয়ে দিলাম মুখে মুখে জমি বিক্রি হয়ে গেছে কোনো কাগজপাতি লাগে নাই বিয়ে হয়েছে শুধু সাক্ষী ছিল কাজীর খাতা লাগে নাই কোন রেজিস্ট্রি লাগে নাই মুখের কথায় বিবাহ হয়ে গেছে মাত্র কিছুদিন আগে এখন আপনি বিয়ে করেন তো দেখি মুখের কথায় মানুষ জমি বিক্রি করছে ওই 5 বিঘা জমি তোকে দিয়ে দিলাম কেউ বলে নাই যে বাপ দেশে আমি দেব না আপনি এখন বলেন তো দেখি এই সিস্টেমে কি আপনি একটা কাঠা জমি কিনবেন বলেন এক কাঠা জমি কিনবেন এই যদি হয় দুনিয়ার ব্যাপার তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক আমার উম্মতের একদল সর্বদা পরিস্থিতি যতই খারাপ হোক তারা থাকবে হকের উপরে বলেন সুবহানাল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি হুম কাযালিক একদিন দুই দিন না পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক তাদের কোনো ক্ষতি করতে পারবে না মানে তাদের দিন থেকে বের করতে পারবে না বলেন আলহামদুলিল্লাহ ওহুম কাযালিক এই হকের উপরে থেকেই তারা বিচারের মাঠে আল্লাহর সামনে উঠবে এটা কি খেলা কথা পেয়েছেন বলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের কাজে বাধা দিত হলো আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আর বর্তমান দিনের কাজে বাধা দেয় হলো আল্লামা দাবা শাইখুল হাদিস মুফতি মাওলানা মুয়াজ্জিন ইমাম তাহাজ্জুদ গুজারকারী প্রকাশ্যে ধর্ম বিরোধী কাজ করতেছে কিছু কি পার্থক্য আপনাকে বোঝা যায় আপনি মনে করেছেন শুধু ফ্রান্সের ম্যাক্রোই আল্লাহর নবীকে গালি দিয়ে অপরাধী আপনার হুজুর ম্যাক্রোর চাইতে বেশি খারাপ আমি গ্যারান্টি দিয়ে বললাম ফ্রান্সের ম্যাক্রো আল্লাহর নবীকে যখন কটাক্ষ করে তার নামের ব্যঙ্গচিত্র করেছে কালেমা পড়া কোনো মুসলমানের কি সহ্য হয়েছে বলেন তো দেখি যে যে তরিকার হোক যে যে দলের হোক প্রত্যেকে আমরা হৃদয়ে ব্যথা পাইছি কত বড় সাহস তুই আমার রসুলকে নিয়ে তুই আমার কলিজার টুকরাকে নিয়ে তুই ঠাট্টা মস্কারা করে ব্যঙ্গ করলি ওরে ফ্রান্সের ম্যাক্রো তুই কি একটা মানুষ এই জন্য দাঁতি বেদাতি হানাফি মালিকি শাফি হাম্বলি আহলে হাদিস নাই প্রত্যেকে ব্যানার নিয়ে বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ করছি অবশ্যই এটা আমাদের ইমানি দায়িত্ব ছিল ঠিক কিনা বলেন ফ্রান্সের ম্যাক্রো বিরোধিতা করছে একদিন আল্লাহর রাসূলের আপনার হুজুর প্রতি জুমার খুতবায় আল্লাহর রাসূলের বিরোধিতা করে আপনি প্রমাণ লাগলেন যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া এত মায়া এত কষ্ট এত তিতিক্ষা আরে পরীক্ষা খনন করতেছে আল্লাহর নবী আর জাবের রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন জাবের জাবের রাদিয়াল্লাহু আনহুর মতো জবরদস্ত সাহাবী তিনি বলতেছে ওয়াল্লাহি আল্লাহর কসম রব্বুল কাবা কাবার মালিকের কসম আল্লাহর নবীর মুখের দিক তাকানো যাচ্ছে না ইবনে হিশাম 292 আমি দেখলাম আল্লাহর নবীর ক্ষুধা লেগে গেছে কিন্তু একটা বারো মুখ দিয়ে বলে না তোমরা আমাকে খেজুর দাও তোমরা আমাকে পানি দাও তোমরা আমাকে খাবার দাও পরিস্থিতি জটিল দেখে একদরে বোর কাছে যা বললাম বাসায় কি কিছু আছে বউ বলল ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে আর কিছু নাই যদি পারো তো আল্লাহর নবীকে গিয়ে বলো আমি তাড়াতাড়ি চলে গিয়ে বললাম আল্লাহর নবী আমার বউ রুটি বানাচ্ছে গরু ছাগলের মাংস রান্না করতেছে আপনি এবং কয়েকজন সাহাবী গিয়ে আপনি আমার বাসায় দুপুরে খানা খাবেন কানে কানে বলছে যাতে বেশি মানুষ না শোনে একটা ছাগলের বাচ্চা কয়জন মানুষ খাবে আপনি বলেন যুদ্ধের ময়দানে লোক দুই চারজন নয় আল্লাহর নবী গোপন কথাটা খোলাসা করে বলে ফেলছে শুনছাও নাকি কি
আমার জাবের যে আমার দাওয়াত দিয়ে ফেলছে চলো আমরা সবাই তার বাড়িতে দুপুরে খাবো জাবের লজ্জা পায় মুখটা ভার মনটা ভার করে নিচের দিকে তাকায় আছে আল্লাহ আল্লাহ নবীর মুখ দিয়ে বের হয়ে গেছে আমার বাড়িতে যদি 30টা ছাগল থাকত আজকে কতই না ভালো হতো এক ছাগলের বাচ্চাকে দিয়ে আমি কয়জনকে খাওয়াবো মনটা যখন মলিন আল্লাহর রাসূল বলল জাবের রে তোমার বউ রুটি বানায় কোন দাগে আমাকে একটু নিয়ে চলো তো তোমার বউ ছাগলের মাংস কাটলো কোন দাগে আমাকে নিয়ে চলো তো দেখি আল্লাহর রাসূল পিছে পিছে গিয়ে দেখে যে কেবল কাটা শেষ হয়েছে কেবল রুটির আটা ছানা হয়েছে বলতেছে শোনো নিজের মুখের ভিতর থেকে একটু লালা টানি বাইর করি দুইটা বাটির ভিতরে দুইটা গামলার ভিতরে ডিশের ভিতরে আপনাদের ভাষায় পাতিল বা বড় ডেক যাই বলেন তার ভিতরে দিয়ে ঢাকনা আটকায় দিয়ে বলতেছে শোনো দুই একজন লোক কিন্তু না যারাই তোমার বাড়িতে খানা খেতে আসবে আপনাদের বৈঠকে সিস্টেম নাই বৈঠক টেবিল চেয়ারে এক বৈঠক দুই বৈঠক পাঁচ বৈঠক দশ বৈঠক তারপরে তো খাবার শেষ হয় আল্লাহর রাসূল বলল এক বৈঠকে যেহেতু তুমি তোমার বউ সমস্ত মানুষকে খানা দিতে পারবে না আমি তোমাকে সহজ বুদ্ধি শেখায় দিয়ে দেই খবরদার জাবের তোমার বউ যেন সরাসরি ছাগলের মাংসের এই ঢাকনা ডাইরেক্ট উল্টায় না ফেলে সামুজ যতটুক যাওয়ার দরকার ওই সামুজের অংশটুক ভিতরে দিয়ে টান দিয়ে তুলে এই বৈঠক যাতে শেষ করে সরাসরি যাতে গোস্তের ঢাকনা না সরায় শোনো জাবেরের বউ মানুষ যখন খাবে তুমি সরাসরি কিন্তু রুটির গামলার উপর থেকে বাটি সরায় ফেলো না এই বাটি ঢাকাই থাকবে শুধু হাতখান ভরে দেওয়ার জন্য যে জায়গা ওই জায়গাটুক নিয়ে রুটি বানায় বানায় তুমি সামনে দিও খাবার যখন শেষ মোট কত লোককে খাবার দিয়েছে এই এখানকার লোক বলেন না সামনের লোক বলেন তো দেখি ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবেরের বাড়িতে কয়জন সাহাবিনী খাইছিল বলেন কেউ জানেন না এক হাজার কত এক হাজার সাহাবির খাওয়া যখন কমপ্লিট জাবেরের বউ এবং জাবের বলতেছে ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদি যার হাতে আমার স্বামী স্ত্রীর প্রাণ ওই রবের কসম আল্লাহর রাসূল এবং এক হাজার সাহাবি মাংস খাওয়ার আগে মাংস যেমন ছিল তেমনই আছে রুটি যেমন ছিল রুটি তেমনই আছে এর নাম হলো বরকত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি জানেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে একটা জিনিসও যদি তুমি জানো তোমার দায়িত্ব এটা নিজের ভিতরে গোপন না রেখে তাড়াতাড়ি আরো মানুষকে সত্যটা বলে দাও ঠিক নাকি হাদাসানাম বানি ইসরাইল তোমাদের জন্য একটা সুযোগ আছে যদিও বনি ইসরাইলের শরীয়ত তোমাদের না ওটা আরেক নবীর শরীয়ত তারপরেও বনি ইসরাইলের কাহিনী বলা কোনো দোষের কিছু না এটা তোমরা বলতে পারো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার কথা বলতে গিয়ে যদি একবার আমি রাসূলের প্রতি অপবাদ দিয়ে ফেলো দুনিয়াতে জীবিত থাকবে কথা ঠিক জাহান্নামে তোমার জন্য ঘর তৈরি হয়ে যাবে কথাও ঠিক বলেন নাউজুবিল্লাহ এবার আপনি বলেন ফ্রান্সের ম্যাক্রো আল্লাহর নবীর বিরোধিতা প্রকাশ্যে করছে কয়দিন কয়দিন একদিন প্রকাশ্যে বিরোধিতা করার কারণে ফ্রান্সের পণ্য সৌদি আরব থেকে টাইনি ঘাট ধরে বের করে দিয়েছে ঠিক কিনা একদিন ম্যাক্রো আমার রাসূলকে নিয়ে কটুক্তি করার কারণে বাংলাদেশ থেকে তার চাইতে বড় জালেম আর নাই ওর চাইতে বড় অপরাধী কে যারা আমি আল্লাহর ঘরের জেকের কে বাধাগ্রস্ত করে বাঙালি হুজুর মনে করছে জেকের মানে হলো হু হু কু কু ইল্লাল্লাহ এখানে কথা বলে নাই এখানে জিকিরের অর্থ আমার ঘরের সঠিক দিনের কর্মকাণ্ড দিন নিয়ে যারা বাধাগ্রস্ত করে সঠিকভাবে সুন্নাহ পালন করতে দেয় না তাদের চাইতে বড় জালেম আছে তাকে ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা ওর চাইতে বড় প্রতারক মিথ্যাবাদী আছে তাকে যারা আমি আল্লাহর উপরে মিথ্যা প্রতিপালন করে আমি বলেছি কোরআন পড়ো মান করো আল কোরআন আবিল হার ফালাহু আশরু আমসালিহা এক হরফ মুখ দিয়ে পড়বে সঙ্গে সঙ্গে দশটা নেকি দিয়ে দেব আমি রহমান এরা মানল না বলল আপনি আল্লাহ বোঝেন না আমরা বুঝি এভাবে আপনি নেকি দেবেন না আপনার আয়াত কাটি আমরা প্যাকেট করে গলায় তাবিজ ভরে দেব এর নাম হলো আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহ বলেছিল বিপদে যদি পড়ে যাও মা সালার দোয়া পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন
যেই দোয়া পড়েছিল আমার ইউনূস বিপদ মুক্ত করেছে আমি আল্লাহ সুবহানাল্লাহ বাঙালি হুজুর বললে আপনাকে আমি মানি না আল্লাহ এই দুই একবার বললে যদি আপনি নাই শুনেন এই জন্য সুয়ালাক বিসি খতম পড়ে আমাদের দেশে খেজুরের আটি তেতুলের বিসি সিমের বিসি সোলা বুট এইগুলো নিয়ে একটা নোংরামি করে অসুস্থ ব্যক্তির সামনে এর নাম দিয়েছে খতমে ইউনূস নাউজুবিল্লাহ মিন জালিক দিনা ওই রবের ইবাদত করি আমরা যেই রবকে একবার যদি সালাম ফেরানোর পর বলা যায় আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে যদি রবকে একবার শোনানো যায় আল্লাহর কসম খালি মরা থেকে আছে জান্নাতে চলে গেছেন আমরা সেই আল্লাহকে ডাকি যেই আল্লাহ বলেছে অসুস্থ ব্যক্তির পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে জানিয়েছে হে রাসূল তাদেরকে বলে দেন তারা যদি কোনো অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়ে খালি একবার বলে লা বাসা তাহুরান ইনশাআল্লাহ কিছুই হবে না আপনাকে আল্লাহ আপনাকে সুস্থ করবেন আযহিবিল বাসি আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক এই কথা বলে যদি লোকটা বাড়ি চলে যায় 70,000 রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে কোন দাগার জিনিস কোন দাগা টেনে নিয়ে আসছে হুজুর ছিল হলো অসুস্থ ব্যক্তির মাথায় হাত দেওয়ার দোয়া ওইটা টানে নিয়ে আসছে সূরা হাসরের শেষ দিন আয়াত প্রত্যেকটা দিন ফজরে আর রাত্রিবেলা আমাদের দেশে মসজিদে ডানে বামে সালাম ফেরানোর পর ঘুরে বসে ইমামও পড়ে মুসল্লিও পড়ে এই কথাটা শুধু জয়ীব না জয়ীব জিদ্দান খালেদ ইবনে তহমান হলো হাদিসের রাবি হাদিসটা আছে তিরমিজিতে আল্লাহর কসম রাবি বলতেছে শুধু দুর্বল না দুর্বলের বাপ দুর্বলের চাইতে দুর্বল মানুষ এখনো বোঝেন আস্তাগফিরুল্লাহ কাকে বলে মানুষ এখনো বোঝেন আল্লাহু মাংতা সালাম কাকে বলে মানুষ এখনো বোঝেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা কাকে বলে মানুষ এখনো বোঝেন সূরা ফাতিহা কি ইখলাস কি ফালাক কি নাস কি আয়াতুল কুরসি কি বাকারা শেষ দুই আয়াত কি সূরা মুলক কি কিছুই বোঝে না এই লোকটা শুধু ইল্লাল্লাহ জিকির করে সকালে 5000 বার আর রাত্রিবেলা 5000 বার এ কোন ধরনের মজা ঠাট্টা করে আপনি বলেন হক প্রচারে বাধা দেবে হলো ফেরাউন এটা তার রক্তে মিশে আছে কেননা মুসাকে যদি বেইজ্জত না করা যায় তাহলে তার খোদাগিরি টেকে না শয়তানি টেকে না এটা তো কাফেরের কর্ম হুজুর কেন দিনই কাজে বাধা দেয় আপনি শুধু বলেন এই যে মাত্র কয়েকদিন আগে জায়গার নাম হলো পাবনা স্পেসিফিক ওই গ্রামের নাম বলবো না এখনো পর্যন্ত লাইভে আছে কথাই বলিনি অনেকেই হাসতেছেন আমার ওয়াজ যখন 17 মিনিট তখন এই সাইডের সব মাইকের তার কাটি দিয়েছে হুজুর এই বেদাতি হুজুর মাইকের তার কাটি দিল ওয়াজ যখন শেষের দিকে তখন আমরা চিৎকার দিয়ে বলেছিলাম ও পাবনাবাসী তোমাদেরকে আমরা বলে যাই আজকে মানুষের চোখে ধুলা দিয়ে যাওয়া যায় না আগে আজকের থেকে 50 বছর আগে একটা বক্তা উত্তরপাড়া কি ওয়াজ করছে পরের দিন দক্ষিণপাড়া একই ওয়াজ করে গেল হুজুর মানুষ বুঝতে পারলো না লোকটা আগের মাহফিলে বলছেটা কি এখন আমি একটা বক্তব্য দিয়ে চলে গেলাম কিয়ামত পর্যন্ত এটা থাকবে কেননা এই অনলাইন রাতারাতি হয়তো ফু দিয়ে আপনি নাই করে দিতে পারবেন না যতদিন থাকবে আমার এই বক্তব্য পুরাটা থেকে যাবে আমি বললাম আমি মানুষ শব্দ চয়নে মানবিক কিছু ভুলভ্রান্তি আমার হতে পারে আপনার যারা মাইকের তার কাটি দিলেন তারা আমি চ্যালেঞ্জ করে গেলাম আমার এই ওয়াজের পুরোটা ফরেন্সিক ল্যাবে পাঠান একেবারে পাই টু পাই হিসাব করে দেখেন আমার কোন কথাটা আমার কোন বক্তব্যটা আমার কোন আয়াতটা আমার কোন হাদিসটা রাসুলের হাদিসে নাই অথচ আমি বলেছি হাদিস আল্লাহর কোরআনে নাই অথচ বলেছি আয়াত এইরকম একটা প্রমাণ যদি আপনারা আমাকে দেন মাইকের তার কেটে লাভ নাই পরের বছর এসে আমি ক্ষমা চাইয়ে দেব একটা হুজুরকে আমরা পেলাম না অলরেডি কয়েকটা মাইকের তার অলরেডি বাইরে কাটি দিয়েছি এভাবে কেন আপনি বাধা দিতে চাচ্ছেন লালন যে আলাদা ধর্ম সে তার নির্বিঘ্নে তার কর্ম করে চলে যাচ্ছে আপনি ইয়েতে চলে যান কুষ্টিয়া গিয়ে দেখবেন লালনের ওরসে হাজারো লক্ষ মানুষের জনতা কোনোদিন আমরা চিৎকার দিয়ে বলি নাই চলো সবাই লাঠি পিটা করে তাদেরকে পিটায় বের করে দেই এই কুকর্ম আমার না তার কর্ম সে করতেছে আমাদের কর্ম আমরা করতেছি আমরা দাবি জানাতে পারি এই শিরকের আকরা উঠে যাক তবে লাঠি অন্তত আমরা হাতে করবো না ঠিক কিনা
এদেশের মাটিতে নির্বিঘ্নে অন্যান্য পীরের খানকা তরিকাভুক্ত যারা আছে রিল্যাক্সে তারা তাদের কর্ম করে যাচ্ছে মাহফিল করে যাচ্ছে জীবনে কোনোদিন দুলাল বলে নাই এ কে কোথায় আসিস চল তো আমরা ক্ষমতার বলে অমুকের জলসা বন্ধ করে দেই এই কুকর্ম কোনোদিন দুলাল করবে না অতস দিনের কাজ যখন হবে কোরআন হাদিসের কথা যখন হবে সকল বিদাতি রাতারাতি এক হয়ে যায় এই তো সেদিন দেখলাম এক বিদাতি আরেক বিদাতি বলতেছে তুই হইলো কাফের তুই হইলো কাফের তুই এই এই এক বিদাতি আরেক বিদাতি ঠকর ঠকর করি কামরায় কিন্তু কথা যখন আসে আহলে হাদিসের বিরুদ্ধে সালাফি মানহাজের বিরুদ্ধে রাতারাতি সব বিদাতি এক হয়ে দেয় এই তো সেদিন ঠেকাতে পারবেন না ফু দিয়ে সত্য নিভাতে পারবেন না আমার আজকে সুন্দর একটা বক্তব্যের বিষয় দিয়েছে আমার ভাই হক প্রচারে বাধা দানের পরিণতি আপনাকে আমি বলি আজকে থেকে 30 বছর 20 বছর আগে মাত্র 10 বছর আগেও চাঁদপুরবাসী সহজে বুঝতে পারে নাই এত বড় একটা প্ল্যাটফর্ম হবে এই বালাখালে যেখানে 20 জন 25 জন দায়ী এসে নির্বিঘ্নে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চূড়ান্তভাবে বক্তব্য দেবে এটা যে আয়োজন করেছে সে নিজেও জানে না এটা সম্ভব চাঁদপুর মুসাব বিন উমাইর আছে যেই প্রতিষ্ঠানটা অলরেডি সারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তারকারী দিনই প্রতিষ্ঠান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা রাতারাতি হয় নাই এখন আপনি এটা কোনোদিন ঠেকাতে পারবেন না এর পরেও আল্লাহ তার কর্ম করায় নিচ্ছে কখন জানি আপনি শুনবেন আপনি কবর পূজারী কিন্তু আপনার ছেলে দিন বুঝে গেছে আলহামদুলিল্লাহ কোনোদিন ঠেকাতে পারবেন না আমরা বারবার চ্যালেঞ্জ করে বলতেছি আগামীর দিন হবে কোরআন সুন্নার দিন বলেন ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদের দিন ইনশাআল্লাহ আগামীর দিন হবে পীর ফকির মুক্ত ইসলাম ইনশাআল্লাহ আমাদের ইসলামের সৌন্দর্য আমরা দুই চোখ দিয়ে দেখে তারপরে কবরে যাব এত সহজে আমরা ছাড়বো না আমাদের লাঠির জোর নাই আমরা মায়ের খাই আল্লাহর কসম আমরা মায়ের খাই আমরা হলো আরবিতে বলে হলো মাজলুম আমরা মসজিদ থেকে বের হই কাউকে বের করি না ইতিহাস সাক্ষী কোনোদিন কোনো বিদাতি আমাদের থেকে লাঞ্ছিত অপমানিত ফিজিক্যালি অ্যাটাক হয় নাই কিন্তু বিপরীতে তাদের এই কথা বলার ক্ষমতা নাই এই কুকর্ম তারা করে না একেবারে প্রতিদিন মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় হাজার হাজার যুবক তরুণ ভাইদেরকে যারা দিন বোঝে স্বচ্ছ তাওহিদ মানতে চায় তাদেরকে আল্লাহর ঘর থেকে বের করে দিচ্ছে কিনা বলেন পার্থক্য কি বোঝা যায় না আপনি ঠেকাতে পারবেন না শেখ আহমদ দিদাদ যখন তাওহিদের ঝান্ডা নিয়ে পৃথিবীবাসীর কাছে চ্যালেঞ্জ করেছিল তার 15 দিন আগেও কোনো দিন পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে নাই খ্রিস্টান এমন একটা কালা মানুষকে আল্লাহ রেডি করতেছে মুখ দিয়ে যাই বলি আহমদ দিদাদের কাছে ধরা পড়ে দেয় মানুষ কল্পনা করতে পারে নাই শেখ আহমদ দিদাদ যখন বক্তব্য দিল সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কেঁপে গেল ঠিক কিনা বলেন আবার উনি যখন বৃদ্ধ হয়ে কবরের দিকে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ প্যান্ট শার্ট পরে একটা তাইওয়ালা একটা মানুষকে আবার ডাক্তারকে রেডি করতেছে যার বক্তব্যের সামনে সারা পৃথিবীর অমুসলিমের হাঁটু কাঁপিয়ে দেয় কোনো দেন আপনি ঠেকাতে পারবেন না ইতিহাস সাক্ষী কোনো তরিকায় কোনো মাঝাবে আজও পর্যন্ত একটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জন্ম নেয় নাই পৃথিবীর ইতিহাসে কোনো তরিকায় কোনো মাঝাবে একটা জাকির নায়ক পয়দা হয় নাই পৃথিবীর ইতিহাসে কোনো বড় বিদ্বান তরিকাভুক্ত হয় নাই তোমরা যাকে বড় হুজুর বলো ইসলামের ভাষায় কোরআনের ভাষায় হাদিসের ভাষায় তোমার হুজুরকে আবার আলিফ বা তাসা পড়তে হবে এত বড় হুজুর এত বড় আলেম এত বড় মাওলানা কি করে বলতে পারে জুমার খুতবা চলাকালীন যদি কেউ নামাজ পড়ে সে হলো বিয়াদব এই ফতোয়া কি করে দিতে পারে অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ এই মানুষটা জুমার খুতবা রানিং ঠেকায় দিয়ে একটা বসা লোককে বলল কোম মানে তুমি দাঁড়াও এই লোকটা দাঁড়িয়ে গেল বলতেছে তুমি কি দুই রাকাত সালাত আদায় করে বসেছ উনি বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ কই আমি তো দুই রাকাত পড়ি নাই আপনি বাংলা খুতবা দিচ্ছিলেন মাতৃভাষায় খুতবা দিচ্ছিলেন আমি এসে বসে পড়ছি আল্লাহর রাসূল বলল শোনা ইদা দাখাল আহাদুকুমুল মসজিদ তোমাদের ভিতরে কেউ যখন আল্লাহর ঘরে প্রবেশ করে লা ইয়াজলিস আগেই যেন লোকটা না বসে হাত্তা ইউসাল্লা রাকাতাইন দুই রাকাত সালাত আদায় না করা পর্যন্ত বলেন আলহামদুলিল্লাহ এত বড় একটা চূড়ান্ত প্রসিদ্ধ একেবারে প্রতিষ্ঠিত সুন্নাকে কবর দিচ্ছে কোনো হিন্দু কোনো খ্রিস্টান না আপনার মসজিদের হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে অন্তরটা কত তৃপ্ত আমাদের অন্তরটা কত শান্তি তিনি একেবারে মা বোনদের গোপন হায়েজ নেফাসের ক্লিয়ার করে দিয়ে গেছে সব বিষয় যাতে আমার উম্মত কোনোদিন বিপদে না পড়ে
একটা ছোট নেকি আছে এমন কোন নেকির কথা আল্লাহর নবী গোপন করেন নাই সবকিছু শরীয়ত খোলাসা করে দিয়েছে যাতে আমার উম্মতের জান্নাতে যেতে কোনো কষ্ট না হয় এই উম্মতের পীর ঢুকলো কোন দিক দিয়ে সামনে যারা বসে আছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা খেয়াল করবেন রাগ করবেন না ইয়াবাকে মানুষ ভালোবেসে আদর করে মহব্বত করে বাবা বলে ডাকে পীরকে মানুষ আদর করে মহব্বত করে সম্মান করে ভালোবেসে বাবা বলে ডাকে দুইই ডেঞ্জারাস একটা শরীরের ক্ষতি করে একটা আত্মার ক্ষতি করে একটা চামড়ার ক্ষতি করে একটা ইমানের ক্ষতি করে ঠিক কিনা দুইটাই খারাপ কোন বাবার দরকার নাই বানী ইসরায়েলের 100 মানুষ হত্যাকারী যদি ক্ষমা পায় পীর ছাড়া আমরাও আমাদের গুনাহ সরাসরি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব কোন ঠাকুর আমাদের লাগবে না পৃথিবীর মানুষ শুনে রাখো এই কসুয়া থেকে আপনারা আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত তাওহীদের ঝান্ডা ছাড়ব না ইনশাআল্লাহ কুরআন সুন্নাহ আমরা মেনেই কবরে যাব কোন দিন কোন শিরিক বিদাতের কাছে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ যুগে যুগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা জানি না কাকে আল্লাহ কখন তৈরি করবেন তবে তার দিনের কাজ তিনি করাই নেবেন ইনশাআল্লাহ তুমি সুদ খাও তাই বলে কথা বলার সুযোগ নাই গোটা গ্রামবাসী হলো সুদখোর তুমি সুদখোর তুমি এই কথা বলো তুমি বেদাত করার জন্য এই কথা বলার সুযোগ নাই দুনিয়ার সব মানুষ বেদাত করে জিনা সুন্নাপন্থী মানুষের সংখ্যা এমন ভাবে আল্লাহ বাড়াচ্ছে ইনশাআল্লাহ দলিলের জোরে বেদাতে টিকতে পারবে না পারবে না পারবে না রাজি আছেন কোরআন সুন্নাহ মানতে ইনশাআল্লাহ কখনো কোরআন সুন্নাহ ছাড়ব না আমরা লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আপনারা এখানে বসে খুশি হয়েছেন তো হ্যাঁ রাস্তায় ওই যে বাচ্চা নিরীহ নিরীহ সোনার বাচ্চাদেরকে দিয়ে ফকিরনির বাচ্চা বানাচ্ছে আপনার এই হুজুর আরে এ চোখ দিয়ে রক্ত চলে আসে রাস্তাঘাটে চলতে দেয় যখন দেখি 7 বছরের একটা ছেলের পাকা রাস্তার পর দাঁড়া করা দিয়েছে গাড়ি ঠেকায় ঠেকায় বলতেছে যা পারেন দেন যা পারেন দেন যা পারেন দেন এই কুকর্ম কারা করে এদেরকে বন্ধ করতে হবে এদেরকে বোঝাতে হবে দাওয়াতি কাজ কি জিনিস এক বাড়িতে একটা ছেলে তাওহিদ বুঝেছে দিন বুঝেছে গোটা বংশ তাওহিদ শেখানোর জন্য যথেষ্ট ইনশাআল্লাহ এমনও বংশ আছে 30টা খয়রাতি মুফতি আছে ওই পরিবারে ওই বংশে 31 নম্বর লোকের পর্যন্ত হেদায়েতের কপাল হয় নাই এখনো পর্যন্ত হুজুর নিজেই জ্বর দেখায় এখনো পর্যন্ত হুজুর নিজেই শেরেক বোঝে না বেদাত বোঝে না তার গ্রামবাসীকে তার জাতিকে কি দেবে আমরা ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে আল্লাহ আমরা এই আফসোস যাতে আমাদের না করতে হয় আমাদেরকে তুমি যখন জাহান্নামে দেবে জাহান্নামীবাসীরা যখন জাহান্নামে ডাকবে তখন তারা বলবে মারের সোটে বলবে আতাউনাল্লাহ ওয়া আতাউনার রাসূলা আল্লাহ আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম রাসূলকে মানতাম তাহলে আমরা আজ এত বড় বিপদে পড়ি না এই কথা যাতে বলতে না হয় আমাদের নিঃশ্বাস যত সময় চালু আছে ইনশাআল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে মানবই মানবো ইনশাআল্লাহ পরিস্থিতি এখনো এত বেশি খারাপ হয় নাই ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা এই দুইজন মানুষ যত বড় কঠিন পরিস্থিতিতে পড়েছিল এখন অন্তত সেই পরিস্থিতি আমরা পড়ি নাই একটা নবীর উম্মত পরিস্থিতি কত জটিল হলে বলতে পারে মাতা নাসরুল্লাহ হে নবী আল্লাহ কবে আপনার সাহায্য আমরা পাবো মার খাতে খাতে তো আমরা শেষ হয়ে গেলাম এখন অন্তত এই পরিস্থিতিতে পড়ি নাই এখনো পর্যন্ত সালাত আদায় করতে পারি এখনো পর্যন্ত রমাদান মাসে সিয়াম পালন করতে পারি এখনো পর্যন্ত হজ করতে পারি 2.5% জাকাত দিতে পারি এখনো পর্যন্ত হজ উমরা করতে পারি কেউ আমাদের পিছনে দড়ি দিয়ে বাঁধে না কিসের এত ভয় সত্য গোপন করো কেন কিসের এত ভয় প্রকাশ করে দাও আল্লাহর তাওহীদের বাণী সব বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ গোপন থাকবে না লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন ওহে পৃথিবীর মানুষ শোনো যারা সত্য আর মিথ্যা মিশ্রণ করে মানুষকে ধোকা দাও তোমরা হলো ধোকাবাজ প্রতারক ভণ্ড মানুষকে ধোকা দিও না মানুষকে দুই ধরনের নীতি শেখাও না মানুষকে শেখাও হলো আল্লাহর কথা মানুষকে শেখাও হলো রাসূলের কথা বলেন ইনশাআল্লাহ মানুষ যদি জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের কত দাম এই ইসলাম কবুল করার কারণে এই সত্য দিন মানার কারণে মানুষের জীবনে কত কষ্ট কত পরিশ্রম করা লাগছে তবুও তারা তাওহীদ ছাড়ে নাই আমি কি আর আপনি কে পৃথিবীর মানুষ যদি বুঝত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ
তোমাদের কথা বাদ দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দরকার আমি আমার আল্লাহর কাছে চাই বলেন সুবহানাল্লাহ আপনারা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন হক প্রচারে বাধা যারা দেয় তাদের পরিণতি কত খারাপ আমি আপনাকে সিরিয়ালে পাই টু পাই বোঝাবো আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের উপর বসে আছে কিসের উপর কথা বলেন কিসের উপরে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ উটের উপরে বসে আছে হঠাৎ করে উটের রশিটা খুলে পড়ে পড়ে যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের হাঁটুর উপরে থোরার উপরে হালকা করে গোতা মারে আঘাত দেয় হাত দিয়ে তখন ওই ঘোড়াটা পাটা বাঁকা করে ঘোড়াটা নিচু হয় উটটা নিচু হয় তখন ওই লাগাম তুলে আবার লাগায় দেয় এইভাবে কয়েকবার হওয়ার পরে লোকজন বলতেছে সুবহানাল্লাহ আপনি হলেন আল্লাহর রাসূলের পরে খলিফা আপনি হলেন প্রধানমন্ত্রী এত বড় সম্মানী মানুষ এই উটের রশি তোলার জন্য আপনি এত কষ্ট করেন আমরা কি মরে গেছি আমাদেরকে একটু বললেই তো আমরা রশিটা তুলে দেই আল্লাহর নবী মারা যাওয়ার পরে আপনি হয়েছেন আমাদের কাছে সবচাইতে সম্মানী খলিফা ঠিক কিনা বলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল শোনো আমি জানি আমি যদি ইশারা করি আমার এই উটের রশি তুলে দেওয়ার লোকের এখানে সংখ্যার কম নাই কিন্তু আমার ভয় হয় আমার বন্ধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকার সময় আমাকে বলে গেছে যা দরকার যত সাহায্য দরকার আল্লাহর কাছে চাও খেলা কথা মনে করেছেন উটের রশি তুলে দিলে কিন্তু দিন ধর্মের কোনো আসক্তি নাই কোনো হালাল হারাম হবে না কোনো হারাম হালাল হবে না কোনো পাপও নাই এতটুকু জিনিস তিনি মানুষের সহযোগিতা নেবেন না সরাসরি তিনি নিজে কষ্ট করতেছেন আর এই হুজুর বাচ্চা ছেলেকে দিয়ে পাউটি পায় ঠিক নাকি সারা দিন রোদের ভিতরে হাটে হাটে কোনায় কোনায় লোক দাঁড় করিয়ে দুই টাকা পাঁচ টাকা করে তুলায় তিন মাস ভরে ঘুম হারাম করে বাচ্চা ছেলেরা কষ্ট করে আপনার বেদাতি খয়রাতি মুফতি এই হুজুরের আনার জন্য বিমানের ভাড়া গোছাচ্ছে আপনার হুজুরকে আমরা চিনি আপনার হুজুরের দিনের বেলা একত্রিশ মিনিট বক্তব্যের দাম হলো পঞ্চাশ হাজার টাকা রাত্রিবেলা আরও কত নেয় তা মানুষ কোনোদিন জানতে পারবে না কমিটি দানে আর হুজুর দানে আর আমার হুজুর বক্তব্য দিতে যায় তিনশো কিলো চারশো কিলো যাওয়ার পরে পাঁচ হাজার টাকা হাতের মুদি ধরা দেয় ওই টাকা নিয়েই তারা বাড়িতে চলে যায় যদিও তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সম্মানী মানুষ এসেছে আমাদের দেশে দাওয়াতি কাদের জন্য এই সম্পদ আপনি চিনতে পারলেন না জাতি যদি বুঝত আল্লাহর কথা কারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কারা বলে তাহলে বিদাতি হুজুরকে এই মাঠে টিকতে পারতো বলেন আর কি মিথ্যা কথা বলে টিকতে পারতো অথচ ডানে তাকাবেন বামে তাকাবেন সামনে তাকাবেন পিছনে তাকাবেন পরিস্থিতি এত খারাপ মাঝে মধ্যে আপনার মনে হয় আল্লাহ আমি ছাড়া মনে হয় দিন বোঝার মানুষ আমার এলাকায় নাই খুঁজে পাওয়া ঠিক কিনা বলেন এরপরেও কি আপনারা তাওহিদ ছেড়ে দেবেন এরপরেও কি বিদাত ছেড়ে দেবেন আপনার কি লুৎফর রহমান ফরাদির কথা মনে নাই কয়দিন আগে যার খুশাখুশি যার বক্তব্যে মাঠ সয়লাব হাজার হাজার বক্তব্য ক্লিপ যার ইউটিউবে এই লোকটা কোরআন হাদিসের দলিলের চাপে সালাফি মানহাদের দাওয়াতের গতিতে এখন পাগল সাদি ঘরে ঢুকে গেছে আপনার কি মনে নাই মাত্র কিছুদিন আগেও যারা মানুষকে প্রকাশ্য ধোকা দিয়ে গেছে আজকে তারা খোলা মাঠে কথা বলতে পারে না কারণ কথা বলতে গেলে মানুষ অলরেডি বুঝে গেছে একমাত্র আল্লাহর এই মাটির উপরে কেউ যদি দলিল দিয়ে কোরআন হাদিস বলে তারা হলে একমাত্র আহলে হাদিস এবং সালাফেরা ইনশাল্লাহ আপনার হুজুর দলিল দেয় আশরাফ আলী থানভীর দলিল দেয় আপনার হুজুর দলিল দেয় হলে অমুক ঠাকুরের অমুক বাবার অমুক কাকার আমরা দলিল দেয় হলে আল্লাহর কথা কোরআনের কথা ঠিক কিনা বলেন বল হাতো বোরহানা কমিং কুমতুম সাদিকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা বলেছিল আমরা হুবহু সেই কথা বললাম ও পৃথিবীর মানুষ যারা আমাদেরকে গালি দাও যারা আমাদেরকে অপছন্দ করো যারা আমাদের প্রতি কটু মন্তব্য করো আজকে তোমাদেরকে বলে যাই যেই কথা আল্লাহ বলেছিল কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা দলিল পেশ করো আমরাও তোমাদেরকে বললাম গালি দিয়ে লাভ হবে না নির্যাতন করে লাভ হবে না সামনে এসে দলিল পেশ করো দলিল দিয়ে কথা বলো দেখি দলিল দিয়ে এই মাঠে কারা টেকে ইনশাল্লাহ তুমি টিকতে পারবে না কেননা তোমার পড়াশোনার ফাউন্ডেশনই হলো দাদা হুজুর আমাদের পড়াশোনার ফাউন্ডেশন হলো আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামীর দিন হবে কোরআন সুন্নার দিন তাওহিদের দিন বিদাত মুক্ত শিরিক মুক্ত সুন্নাত এবং তাওহিদের দিন ইনশাআল্লাহ
আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি তুমি আমাদেরকে যতই খোঁচাও যতই রাগানোর চেষ্টা করো অন্তত লাঠি আমরা তুলব না মুখ দিয়ে গালি আমরা বের করব না তোমার ঘাড় আমরা ধরব না আমরা ওর চাইতে বড় করে ধরব তবে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আমাদের লাঠির জোর নাই তোমাদের লাঠির জোর আছে তোমরা আমাদের চিৎকার দিয়ে বলো ও লামাজাবিরা ও ইহুদির দালালরা কত কটু কথা বলে আমাদেরকে বলো আসো আমরা বাহাস করি বাহাস করাও আমরা দেখতেছি কয়েকদিন তোমরা তোমরা নিজেরা নিজেরা মসজিদের ভিতরে বসে আন্দাজেই বলতেছো আজকে আহলে হাদিসকে হারা দিলাম মিথ্যা না সত্য কত বড় ভণ্ড আপনার এই পাশেই লক্ষ্মীপুর না কোন জায়গা একটা হুজুর এক ফোন দিয়েছিলাম আমি এটা ভাইরাল হয়েছিল ফোন দিছিলাম যে আপনি এত বড় একটা মাদ্রাসার দায়িত্বে একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এত বড় দায়িত্বশীল মানুষ এত বড় প্রতারক কি করে আপনি হলেন আপনি যে কুকর্ম করেছেন এই তওবা কি জাতির সামনে প্রকাশ্যে করবেন না শেষ রাত্রি করবেন তাই বলেন আগে এই পাগল বলতেছে আমি কি করছি আমি বললাম যে ভোলাতে গিয়ে যে বাহাজ বাহাজ খেলা খেললেন ওখানে আহলে হাদিস কোন পক্ষে ছিল তার নাম বলেন আমি তার দেখব কথা বলে না আন্দাজে আবুল তাবুল ঘোরায় এর নিজেরা নিজেরা নাটক সাজায় দুই একদিন পরপর তাকবীর দিয়ে উঠে বলতেছে আজকে আমরা আহলে হাদিসকে ছাড়াই দিলাম যে না এখনও তোমার এত দম হয় নাই যে আহলে হাদিস এবং সালাফি মানহাজের লোকদের কোরআন হাদিসের দলিল দিয়ে তুমি পরাজয় করে ক্ষমতা তোমার নাই কোশ্চেন কালেও তুমি পারবে না কেন না কোরআন হাদিসের সাথে তোমার কোনো সম্পর্ক নাই ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন কোনো সম্পর্ক নাই এর পরেও মানুষ বলে ঘোড়ার ডিম তোমার পীরের সাথে তোমার ফকিরের সাথে তোমাদের সাথে কোরআন সুন্নার কোনো সম্পর্ক নাই এর পরেও তুমি মাওলানা এর পরেও তোমাকে শাইখুল হাদিস বলে মানুষ এর পরেও তোমাকে আল্লামা বলে এর পরেও তোমাকে মাওলানা বলে এ জাতির কপালে ধিক জাতি সঠিক সম্পদকে মূল্যায়ন করতে পারে নাই আল্লাহর কাছে সে তত সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম টাকা পয়সা বেশি না রুজি বেশি না সম্পদ বেশি না পাওয়ার বেশি ক্ষমতা বেশি না ছেলে সন্তান বেশি না কি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি তাকওয়া যত বেশি সে তত পরহেজগার বলেন আলহামদুলিল্লাহ পরহেজগারিতা কার নাম বড় জুব্বার নাম কথা বলেন পরহেজগারিতা কি বিশাল বড় জুব্বা বড় পাগড়ি বড় টুপি জিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিশকাতুল মাসাবির হাদিস তিনি বলতেছে শোনো মাল্লামি তাকওয়া তোমরা কি জানো তাকওয়া আছে কোন জায়গা কেউ কেউ বলতে পারে না সবাই বলে ওয়াল্লাহু আলাম আল্লাহ ভালো জানে ওয়া রাসূল এবং তার রাসূল ভালো জানে আপনি একটু বলে দেন তো দেখি আল্লাহ ভীরু কোন জায়গা আল্লাহর রাসূল নিজের এইভাবে বুকের দিক ইশারা করে বললেন আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আল্লাহ ভীতি হলে এখানে আল্লাহ ভীতি হলে এখানে একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট বলেন ঠিক কিনা তাকওয়া কাকে বলে আপনার হুজুর মনে করছে কলার সারা জুব্বা পড়তে হবে আর বিনয়ের সাথে মাটির দিকে তাকায় রাস্তায় যাওয়া লাগবে 2000 দানার তাসবিনি ঘোরা লাগবে আর হজ করে আসার পরে কাউকে সালাম দেওয়া যাবে না ঘরের ভিতরে ঢুকে পড়া লাগবে মাগরিবের নামাজের পরে 12 রাকাত আওয়াবিন পড়তে হবে তখন মানুষজন বলবে লোকটা খুব তাকওয়া আছে রে এর নাম তাকওয়া নয় তাকওয়া মানে হলো অন্তরের অন্তরস্থল থেকে খুশি মনে আল্লাহর সকল আদেশ মেনে নেওয়া আল্লাহর সকল নিষেধ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া কেই ব্যাখ্যা দেবে আপনার হুজুর তো কিতাবের একটা অংশ পড়ছে আর একটা পৃষ্ঠা এখনো পর্যন্ত উল্টায় নাই কে দেবে তার জবাব কবরের প্রশ্ন হবে কয়টা বলেন কয়টা সবাই বলতেছে তিনটা আল্লাহর কসম আপনার উত্তর রং কবরের প্রশ্ন আরেকটা হবে যারা বলতে পারবে তিনটা প্রশ্নের উত্তর তাদের আরেকটা প্রশ্ন বাড়ানো হবে এখনো পর্যন্ত হুজুর জানতে দেয় নাই জানা আছে নাকি আপনার যারা হককে বাধা দেয় যারা কোরআন সুন্নার দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চায় তারাই তো লুকিয়েছে চার নাম্বার প্রশ্ন জাতিকে কোনোদিন জানতে দেয় নাই মান রব্বুকা রব্বকে আল্লাহ মান দীনুকা দীনকে ইসলাম মান নাবিয়ুকা মান হাজার রজুল ইনিকে তোমার নবীকে তখন আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে ফেরেশতারা বলবে তুমি ঠিক পেলা কিভাবে তুমি জানলা কিভাবে সঙ্গে সঙ্গে তারা বলবে আল্লাহ আপনি কি জানেন না আমরা সিস্তিয়া তরিকার লোক ছিলাম নাকি আমরা ছিলাম হলো নকশবন্দির লোক কি আমরা ছিলাম সবচাইতে বড় পীরের অনুসারী কাদেরিয়া তরিকার নাকি বলেন এই কথা বলার সুযোগ আছে
তখন তারা বলবে আল্লাহ দুই জায়গা থেকে ঠিক পাইছে এই কথাগুলি এই প্রশ্নের উত্তর আমরা দুই জায়গা পাইছি এক পাইছে আপনার কিতাব এক পাইছে আপনার রাসূলের হাদিস এবং সুন্নাহ তখন তো কেউ বলবেন আমি সৃষ্টিয়া তরিকার লোক আমি নকশবন্দি তরিকার লোক আমি মুজাদ্দিদি তরিকার লোক এই জন্য আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম ওই জায়গা কোন ফাজিলগিরি চলবে না সরাসরি মুখ দিয়ে আল্লাহর নামই নিতে হবে আল্লাহর রাসূলের কথাই বলতে হবে ঠিক কিনা বলেন সময় থাকতে সারেন্ডার করেন হকটাকে মেনে নেন রাগারাগি করবেন না পৃথিবীর সমস্ত লোক যদি কুলখানির নামে এই অসভ্য কর্মটা মৌতিখানাটা যদি বন্ধ করে দেয় আহলে হাদিসরা দুনিয়াবি কোনো লাভ হবে না আল্লাহর কাছে লাভ হবে সেটা আলাদা কথা পৃথিবীর সমস্ত মাওলানা যদি কান ধরে তওবা পরে বলে আল্লাহ জীবনে কোনোদিন আর শিরক বিদআত করব না আপনি বলেন তো দেখি আমাদের অ্যাকাউন্টে কি প্রতি মাসে 200 টাকা করে আসবে দুনিয়াবি কোনো লাভ আমাদের নাই তবে আমরা আত্মতৃপ্তি আমরা খুশি হব আল্লাহ তোমার জমিনে তোমার তাওহীদের প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ঠিক কিনা পৃথিবীর সমস্ত হুজুর সমস্ত মাওলানা প্রকাশ্যে যদি ঘোষণা দেয় আমরা ইমামতি করব কিন্তু কোন কমিটির গোলামি করব না জর্দাদে হারাম এ কথা বলবই শিরিক যে শিরিক কত বড় অপরাধ আমরা বলবই বিদাত আমরা করতে দেব না যত বড় মেয়রের মামুরে যাক চেয়ারম্যানের আব্বা মরুক একদিনও আমরা কোনো মিলাদ খাব না এই খারাপখানা খাব না এই কুকর্ম করব না এই বেহায়াপনা করব না এই মৌতিখানা আমরা বন্ধ করেই ছাড়ব চিৎকার দিয়ে যদি তারা হকটাকে মেনে নেয় আপনি বলেন তো দেখি এটা কি আমাদের লাভ না হুজুরের নিজের লাভ হ্যাঁ হুজুরের নিজেরই তো লাভ কেননা এই দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে তার জমিনে আলেম ওলামারাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সত্য কথা মানুষকে বলার দায়িত্ব কি বলেন পৃথিবীর কোনো হুজুর আজ পর্যন্ত বলে নাই কুলখানি করে এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনে একদিন মরা খায়ছে তাই আমি খাচ্ছি তা হুজুর তো নিজেও জানে সে শয়তানি করতেছে সত্য বলে না কেন পৃথিবীর কোনো তাবিজের ব্যাপারই আজ পর্যন্ত গায়ে শক্তি নিয়ে জোর গলায় মাঠে ময়দানে এসে বলে না কেন তাবিজ নেওয়া হলো নেকির কাম আল্লাহর নবী তার জীবনে সাতজন বাচ্চার গলায় তাবিজ দিছিল এই জন্য আমি দেই এ কথা বলে না কেন যারা মিলাদ পড়ে তারা কেন বলে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মিলাদ পড়ছে সেই জন্য আমরা মিলাদ পড়ি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর ইশকে নবীর মহব্বতে দুই দিন মিলাদ পড়ছিল এই জন্য আমরা পড়ি এ কথা বলে না কেন তার মানে হুজুর নিজেও জানে তিনি শয়তানি করতেছে ঠিক কিনা বলেন আপনি কথা বলেন না খবরদার যে তারা জানে না কে বলেছে জানে না ইচ্ছা করেই ফাজলামো করতেছে এদেশের 98% তাবিদের ব্যাপারই সে নিজেও জানে আল্লাহর কোরআনের আয়াত কেটে বিকৃত করে এই মানুষের গলায় ঝুলিয়ে দিচ্ছে এই কর্মটা হলো কুকর্ম এটা হলো হারাম এর সাথে টাকা জড়িত সেজন্য বিবেক অসহায় এই জন্য রাতারাতি এটা তোলে না বেতন পায় 6,000 তাবিজ বেছে 12,000 খয়রা তার মরা খায়া টাকা তোলে হলো 14,000 এটা হলো হুজুরের নীতি এখনই মিলাদের হাদিয়া বন্ধ করে দেন মিলাদ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এখনই খয়রাতের খাদ্য তুলে দেন দেখবেন না ফেল ফেল করে আর মরা খাওয়ার জন্য কেউ যাবে না একাই মানুষ বলবে যে তোর দোয়া তুই করে গা গেলে খিচুড়ি নাই জিলাপি নাই খুরমা নাই যাবো কি কামে এ দোষটা আপনার এখনই আপনার বউকে বলে নাই হুজুরের কাছে যাবো কেন তাবিজ নিতে তুই সূরা ফাতিহা পারিস না হ্যাঁ পারি আমি ইখলাস পারি আমি আর তুই দুইজন মিলে আমার বাচ্চার ফোঁ দেবো শুরু করে দেন শয়তানি করবেন কতদিন আর আপনার বাচ্চা মরে গেলে এই হুজুরের লাভটা কি বলেন আপনার বাচ্চা যদি মরেই যায় এই হুজুরের কোনো লস আছে অথচ আপনার বউ যদি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে আল্লাহকে বলতে আল্লাহ তোমার কাছে কত বলছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে একটা নেক বেটা দাও গো আল্লাহ তাই তুমি ভালোবাসি নিয়ামতটা দিছো আল্লাহ চোখের সামনে তার কষ্ট হচ্ছে ও আল্লাহ তুমি সহজ করে দাও কাঁদি কাঁদি যদি মা বলতো এ কাম হইতো না বাপ যদি বলতো আল্লাহ সারা দিন কষ্ট করে পরিশ্রম করে এত টাকা রোজগার করতাম মনে শান্তি পাইতাম না ইয়াউমালা ইয়াংফাউ মালু ওয়ালা বানুন কেননা ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো এটা হলো একটা নিয়ামত তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি ভালোবেসে এই 15 বছর বয়সে একটা ছেলে দিলে ও আল্লাহ এই ছেলে এত কষ্টে আছে ছেলেটা কাঁদে আজ 3টা রাত ঘুম পাড়তে পারি না আল্লাহ সূরা ফাতিহা আর ইখলাস ছাড়া কিছুই জানি না ও আল্লাহ আমি বারবার পরে পরে তোমার কাছে সেজদা দিয়ে বলি আমার সন্তানকে তুমি ক্ষমা করো কাম হইতো না
কানা হুজুরের কাছে গিয়েছেন হুজুর 1020 টাকা নিয়ে তাবিজ ভরে দিল এখানে আপনার ছেলে মরে গেলেই ওর কি লাভ আপনি এই আমলটা শুরু করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাবিজের ব্যাপারে তাবিজ বন্ধ করে শয়তানি বন্ধ করে দেবে ইনশাআল্লাহ আপনারা সচেতন হচ্ছেন না যার কারণেই তো এই পাগলামি চলতেছে এবার আমার দিকে তাকান এবার নাম হলো উলঙ্গ সত্য বলবো কি সত্য বোঝা যাচ্ছে নাকি এটাকে বলা হয় বেশি সত্য কথা বলেন তো রমজান মাসে ইফতারের ক্যালেন্ডার পাওয়া যায় না এই কথা বলেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ রমজান মাসে ইফতারের ক্যালেন্ডার কি পাওয়া যায় 30 দিনের পাওয়া যায় আউয়ালুহু রাহমা রহমতের 10 আউসাতুহু মাগফিরা মধ্য 10 দিন হলো মাগফিরাত আখিরুহু নাজা লাস্টের 10 দিন হলো নাজাতের এটা কি পাওয়া যায় হুজুরের লজ্জা নাই কি কামে আমরা এত বলতেছি হানাফি মালিকি শাফি হাম্বলি হালে হাদিস আল্লাহর কসম হুজুর মানুষ যে ধর্ম বোঝে প্রত্যেকই বলছে নাওয়াইতু আনুসাল্লিয়া পড়া হলো বেদাত নাওয়াইতু বলে যে মানুষ মুখ দিয়ে যে দোয়াটা পড়ে এই পড়াটা বেদাত তবে দোয়া করাটা হলো ফরজ কি দোয়া করার জিনিসটা পড়ার জিনিস কিছুই বোঝে না দোয়া কি করতে হয় না পড়তে হয় পড়তে হয় করতে হয় কোনটা করতে হয় এর পরেও ইসলামিক ফাউন্ডেশনের মতো সারা বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামিক একটা সেন্টার ওখান থেকে নিয়মিত প্রতি বছর এই ইফতারের ক্যালেন্ডার আসে এখনো পর্যন্ত বেলদাতি লিখে রাখছে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আরো বাকি কি লেখা থাকে আল্লাহই জানে আপনি কোথায় আছেন একটু বলেন আমাকে এখনো পর্যন্ত তারা ইফতারের মানুষের বানানো দোয়া এখনো পর্যন্ত পড়ে তারা রাসূলের নীতি মানে না আপনি কি দাওয়াত বন্ধ করে দিতে চান আপনার দাওয়াত আপনাকে দিতেই হবে তারা বন্ধ করবে না তারা কি বলে শুনেন তারা বলছে যে বাহ গত বছর যে বাস আইছিল তার থেকে এবার বাস বেশি আমরা 4 বিঘা জায়গায় বাস রাখলাম তাও জায়গা হয় না আরে আপনার ঠাকুরের দরবারে 3 দিনের ইস্তেমায় যত মানুষ হয় যত গাড়ি হয় অত গাড়ি ঢাকা গাবতলী বাস টার্মিনালেও এত বাস নাই আপনি সংখ্যার বিবেচনাকে সত্যের মাপকাঠি মনে করিয়েন না আপনারা সামনে যারা বসে আছেন এতগুলো মানুষ যদি দিন বুঝে যায় আল্লাহর কসম চাঁদপুরবাসী গর্বিত যে আল্লাহ নবীরা দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে ইতিপূর্বে কত বড় বড় ইমাম দাওয়াতি কাজ করেছে দাওয়াত দিতে দিতে পেরেশান হয়ে উপর দিকে তাকায় বলেছে ওয়াল্লাহ আপনার সাহায্য আপনি দেন আমরা তার পারলাম না অন্তত তার থেকেই চাঁদপুরবাসী সন্তুষ্ট ঠিক কিনা বলেন ভয়ের কিছু আছে সত্য গ্রহণ করতেই হবে আপনি বাধ্য না হলে খবরদার কোনোদিন দোয়া করে বলেন না আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও এই অধিকারই আপনার নাই জান্নাতের মালিককে বেজার করে জান্নাত চাচ্ছেন কেন কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার হাদিস ব্যঙ্গ কটুক্তি কি আমরা করব কোনোদিন আমরা মুসলমান আমরা মানুষ আমরা জানি দুনিয়ার সবচাইতে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজেজা তার সম্মান আল্লাহ তাকে কত ভালোবাসে আমি এইটা বলে বক্তব্য শেষ করব আপনাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছে তোমাদের পানির পাত্রে শরবতের পাত্রে যদি মাছি পড়ে যায় কি পড়ে কি পড়ে যায় মাছি যদি পড়ে যায় তাহলে চায়ের কাপ থেকে পানির গ্লাসের ভিতর থেকে মাছিটা টান দিয়ে তুলে সরাসরি ফেলে দিও না আবার নতুন করে উঠায়ে পুরা মাছিটা ওই পানির ভিতরে ডুবায়ে তারপরে ওই পানিটা খায়ে ফেলো কিছুদিন আগ পর্যন্ত সারা পৃথিবীর নাস্তিকরা বলেছিল এ কি পাগল নাকি মুহাম্মাদের এই কথাটা ধর্ম বিরোধী মানবতা বিরোধী কথা এটা নোংরা কথা বলেন নাউজুবিল্লাহ তারা চিৎকার দিয়ে বলেছিল অ পৃথিবীর আলেম ওলামা তোমরা কে কোথায় আসো আমরা বলতেছি আল্লাহর নবী ভুল করছে বলে নাউজুবিল্লাহ আমরা বলতেছি আল্লাহর নবীর এই কথাটা কোনো মিল নাই একটা মাছি হলো পেশাব পায়খানা থাকে ময়লার ভিতরে থাকে আর নবী বলতেছে সরাসরি মাছি ফেলা না দিয়ে আর একবার ছুবি নিয়ে তারপর খাও এইটা কি করে মানবতার পক্ষে হতে পারে তখন চিৎকার দিয়ে বলছিল তোমরা কি চ্যালেঞ্জ করবে কেউ আল্লাহর নবীর এই হাদিস মিথ্যা তোমরা কি কেউ চ্যালেঞ্জ করবে তখন আপনার বড় হুজুর বলছিল আমরা পারবো না আমার বাংলাদেশের মানুষের কাম আছে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই যে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি চিৎকার দিয়ে তারা বলেছিল আল্লাহর নবী বলেছে
ان هذين حرام على ذكور امتي আমার উম্মতের পুরুষ মানুষের জন্য দুইটা জিনিস হলো হারাম একটা হলো সোনা আর একটা হলো রেশমি কাপড় তোমরা কি কেউ আছো এই কথার সাথে কোনো মিল পাই না এই হাদিসটা ভুয়া মিথ্যা কথা তোমরা কি সত্য প্রমাণ করবে এর কোনো ব্যাখ্যা দেবে তখন উপমহাদেশের হুজুররা বলছিল আমাদের কাজ আছে আমরা মিলাদ দ্বারা পড়ব না বসে পড়ব এইটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি নাই এটা হলো আপনার হুজুর কেননা যেই জিনিস পরে জবাব দেবে সেইটা না পরে বেহেস্তে দেবর তাযকিরাতুল আউলিয়া মাকসুদুল মুমিনিন পরে পরে তারা ব্যস্ত ছিল একটা লম্বা সময় তখন একজন প্যান্ট শার্ট পরা আলা মানুষ বলল একটু ফরেনসিক ল্যাবে মাসিটাকে ঢোকা দাও তো দেখি কি রেজাল্ট হয় ফরেনসিক ল্যাবে ঢোকায় দেখে আল্লাহ এ কত বড় বিজ্ঞানী মাসির এক ডানায় থাকে ময়লা আর এক ডানায় থাকে শেফা সুবহানাল্লাহ এখন দেখে গবেষণা করে এই পুরুষের শরীরের স্কিন যে এর সাথে স্বর্ণ অ্যাডজাস্ট হয় না দীর্ঘ সময় পরার কারণে তার স্কিন ক্যান্সার হতে পারে যা 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছে সুবহানাল্লাহ এই নবীর উপর অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে আপনি কি জান্নাতে যাবেন এই আশা করা ঠিক হবে কি জি না বিসমিল্লাহ বলে মদ খাওয়া বন্ধ করেন আমরা খোলাসা করে বলে দিয়েছি হারাম হারাম হালাল হালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলটা হলো কসুয়া তাওহিদ একাডেমি আর ইসলামিক সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী অষ্টম বার্ষিক ইসলামী মাহফিল আল্লাহ তুমি উক্ত মাহফিলের বক্তা শ্রোতা সকলকে দিনের জন্য কবুল করো আল্লাহুম্মা আমিন আলোচক হিসেবে যারা আছেন প্রত্যেকেই ধারাবাহিকভাবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে এই কথাগুলো শুনবেন তবে আমরা এই প্রতিষ্ঠানের ব্যাপারে দুইটা কথা আপনাদের সামনে বলে যাই আপনারা খালি আল্লাহকে বলবেন আল্লাহ জামান ভাইয়ের মতো হাজার হাজার জামান প্রতিটা গ্রামে মহল্লায় তুমি তৈরি করো যাদের ধ্যান খেয়ালি হলো আল্লাহর দিনের কাজ জামাল ভাই ঠিক আছে আপনি খালি বারবার বলবেন আল্লাহ দুলাল ভাইয়ের মতো হাজার হাজার দুলাল তুমি আমাদের গোটা গ্রামে তৈরি করো যাদের ধ্যান খেয়ালি হলো তোমার তাওহিদ প্রতিষ্ঠার খেদমত করা ইনশাল্লাহ জামিয়া দারুত তাওহিদ বাংলাদেশে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে শিক্ষায় পাঠদানের চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলামে আলোকে আদর্শ সন্তান যুগোপযোগী সুনাগরিক ও আরবি ইংরেজি ও তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ইসলামী স্কলার গড়ে তোলার জন্য জামিয়া তাওহিদের লক্ষ্য উদ্দেশ্য এটাতে পরিচালনা রয়েছেন আমাদের শেখ আবদুল্লাহ আল মামুন হিফজুল কোরআন রয়েছে এখন রানিং নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি শুরু হচ্ছে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই প্রতিষ্ঠানের ব্যাপারে সুধারণা করা হচ্ছে খালি মুখ দিয়ে বলেন তো যে আল্লাহ তুমি কবুল করো অ্যারাবিক মিডিয়ামের পাশাপাশি মানসম্মত বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা যাতে একমুখী শিক্ষা নিয়ে দূর থেকে নাস্তিকরা ঢিল দিতে না পারে ওরা কি পড়ে আরবি কিছু বুঝি না বাংলা যেমন পড়বে আরবি তেমন পড়বে ইংরেজি তেমন পড়বে বিজ্ঞান তেমন পড়বে বলেন ইনশাআল্লাহ উদ্বোধনী বছরের বিশেষ আকর্ষণ 100% স্যার 100% স্যার মানে কত কি পুরাটাই ফ্রি কথা কি বোঝা যাচ্ছে সভাপতি রয়েছেন আমাদের কলিদার প্রিয় ভাই মোহাম্মদ জামাল হোসেন সোহান বিএসএস অনার্স এম এস এস ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে তার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন পরবর্তীতে যখন আমরা এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবো আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের নীতিতে আল্লাহর তাওহীদের একটা বিরাট মার্কাজ হয়ে গেছে এই কচুয়াতে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের নেক হায়াত দান করো এখানে আমরা যারা উপস্থিত আছি আল্লাহ একটা কথাই শুধু বলবো আমাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক